এখন আপনারা রাগ করবেন, গোলাপ ফুলে যাহা আছে বেলি ফুলে তাহা নাই। তাহিরিতে একটু কথা বললি চেয়ারম্যান সাহেব, এগুলোর কাজটা নিয়ে আলাদা আলাদা কি জানে ডিজে ডিজে এমনি এমনি লাগাইয়া ছাইরা দিছে, ছাইরা দিয়া ওই ওসি সাহেব দেখাইবো, দেখেন তাহিরি কেমনে নাচানাচি করতেছে, বাজনা দিয়া নাচতেছে। ওসি সাহেব তো আর এইটা তদন্ত করার জন্য বসছে না, একটু দেখলে তো কইবো যে ঠিকই তো আছে, জিকির মধ্যে বাজনা তো আছে। এই কি হুজুর, জিকির করতেছে আবার গান গাইতেছে আবার বাজনা নিতেছে, ফুলা ফান আবার ড্যান্স দিতেছে, ডিজে ফাটি দিতেছে, এরপরে ওই জোয়াজও বাজাইতেছে, বিয়ার মধ্যে বাজাইতেছে, হিন্দু বাড়িতে বাজাইতেছে, পিকনিকে বাজাইতেছে, কনসার্টে বাজাইতেছে, একুশে ফেব্রুয়ারি বাজাইছে, সাতান্ন কি আমার কথা কি রাগ করছেন? এ আপনারা সত্যি করবেন আমার এগুলো কি এডিটিং না? মানে যতটুকু জিকির করছে জিকির করা কি খারাপ? আল্লাহর শান গাওয়া কি খারাপ? নবীর শান গাওয়া কি খারাপ? ওলি আল্লাহর শান গাওয়া কি খারাপ? তো এত ভালো কাজগুলো করার পরে এটার ভিতরে বাজনা ঢুকাইলো কেডা, এক কালারে জুতা টুতা ফইরা আর। আচ্ছা 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 ঠিক আছে রাখেন। এই কালু সাহেব মাফ সাহেব, আমার কালকে তিনটা প্রোগ্রাম, দিনের প্রোগ্রাম রাত্রে দুইটায়, কিন্তু এই জন্য আমি আর দেরি করতাম না, আমি চলে যাব, আমি মাফ চাই। আর একটা কথা হলো, আমি যে কথাগুলো বলছি, এই সাতক্ষীরাবাসী নিরপেক্ষ বিচার করুন, একটা কথা কি কোরআন সুন্নার বাইরে আমি বলছি? এবং প্রত্যেকটা কথা কি যুক্তির বাইরে বলছি? আপনি আপনার দল বাড়ি করেন, আমি আমার দল বাড়ি করবো, আরেকজন আরেকজনের দল বাড়ি করিয়া শেষ পর্যন্ত আপনি আপনার স্টেজে আমার গালাগালি করবেন, আমার স্টেজে আপনার গালাগালি করবো, বাস এমন একটা ভাব ধরছেন মনে হয় ফৌজদারি বিধি। আরে বাপ রে বাপ, ধৈর্য লাও মেরা লাও। আমার গাড়ি বাংসে চেয়ারম্যান লুৎফর ভাই, আমার গাড়ি বাংসে 23 বার, আমার 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 গাড়ি বাংসে 23 বার, 23 বার গাড়ি বাংসে রাস্তার মধ্যে, আমার কিছু হয়েছে না তো বাঙার পরে। আচ্ছা শুনেন, 23 বার আমার গাড়িটা বাংছে, আল্লাহ আমারে আপনাদের দরবরকতে এমন একটা জায়গায় রাখছে ব্রাহ্মণবাড়িয়া। আমি যদি ইচ্ছা করি, আমি যদি ইচ্ছা করি, আমিও কিন্তু আবার 46 বার বাংলার ক্ষমতা আমার, আপনারা বুঝবেন না, আমার ব্রাহ্মণবাড়ি গেলে বুঝবেন, এখান থেকে বোঝার কোনো ক্যাপাসিটি নাই, আমার ওখানে গেলে বুঝবেন আমি কে, আপনার এখানে আসলে বুঝবো আপনি কে। একবারে বলছি, আমি জীবনে হারার বসেন কইতাম না, আমি কইলে হেরা কাইটা নেছেড়ে দিব, এটা আমি ভালো করে জানি, হেরা খারিত হোক, আমি জীবনে বসে এই বসেন শব্দ আর আমি কইতাম না, আমার পক্ষে আর সম্ভব না, এটা নয় এটা আমি নেই। এই জন্য আমি একবার কি কইছি বসেন কইছিও, একদিন একবার কি বলছি বলতাম নাই, কিন্তু মুখ দিয়া কইতাম না। সারা দুনিয়ার মানুষ বসেন বলে দোষ না, তাহিরি কইছে থেকে দোষ হয়ে গেছে। তাহিরিতে তাহিরির সাথে চললে দেখেন না, তাহিরি ব্যক্তি হিসেবে এত খারাপ ফ্যামিলি থেকে উঠতে আসে নাই, তাহিরি মানুষের মনের মাধুরীতে মিশে কথা বলে, কথা বলতে এ তোমাদের সাথে শুধু আমি কফি খাই আসতে আরি শর্মা, তোমরা আসলে পাগল তাহিরি। আমি বলছি যে আমি হ্যাঁ আমার চা ওই দিছে কফি দিতে আর কথা নাই, আমি চা এমন খাই না, আমি এখন স্টেজে কফি খাই, বাসায় চা খাই, কারণ স্টেজে আমি আর চা খাইছি না, চা খালে ওই তো কীর্তি হয়ে গেছে, কাহিনী হয়ে গেছে গা, এই সান মধ্যে আমি আর নাই, কথা কোন ঠিক কিনা বলেন? আমি চট্টগ্রাম খাইলে খাই, আই সানও খাই, মালাই খাই, সিটে খাই হলো মালাই চা, আর এই আমাদের সাতক্ষীরাতে হলো কফি, আর ঘরে বাইরে হলে একটু চাটা খাই আর কি। চা বলতে চা আর চা মানে চুজ বিস্কিট মিস্কিট যা আছে তা বলতে আর কি। আপনার কি কষ্ট হইতেছে? আমি বলছি কোরআন কয়টা? একটা। আপনার আওয়াজটা আমার ভালো লাগতেছে না ভাই, কোরআন কয়টা? ইসলাম, রাসূল, আল্লাহ, আমাদের প্রভু একই নবীর জীবন বিধানে আমার আলমগীর ভাই আমারে বলছে, দেখেন আসেন আসেন, আমার আলমগীর ভাই আমারে বলছেন একটা আজান দেওয়ার জন্য। আচ্ছা আপনারটা আমি গ্রহণ করে নিলাম বসেন, আরেকজনে বলছে জিকির, এই জিকির করা যায় কি না আমি আরো 2 মিনিট চিন্তা করে লই, আপনার বাপ দা বুঝ যাবে,
এই কাহিনীতে আমি আর নাই, কথাগণ ঠিক কিনা? তাহলে বলেন না গজলটা, বললেন না, বুঝতাম যে আপনারা সব ওকে আছেন। দুইটা হাত তুলেন না দেখি, দুইটা হাত তুলেন, আস্তে হাত নামান, হাত নামান। এবার মোবাইলের ফ্ল্যাশ লাইটটি জ্বালান। এক হইবেননি, এক হওয়ার দরকার আসেনি, এক না হইলে তুমিও মার খাইবা আমিও মার খাম, আর এক হইলে ইসলামের বাগানটা আরো সুন্দর দেখা যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার কথার সঙ্গে কি সবাই একমত? নারে তাকবীর, নারে রিসালত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, কোরআন সুন্নার আলো, ঘরে ঘরে তালো, কোরআন সুন্নার আলো, ঘরে ঘরে তালো, নারে তাকবীর। এক হওয়ার দরকার আসেনি, এখন সবাই মিলে বলো বাবা, বাস ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, ড্যান্ডি, সুদ, এলাকে সুদ আসেনি, মাইরালে সিরি। এই সুদের কারণে গরিব আরো গরিব হইতাছে। হাসরের মাঠে কিছু লোকের ফ্যাট থাকবে এমন বড় বড়, ফ্যাটের ভিতরে থাকবে শুধুমাত্র সাপ। নবী জিগাই বাল্লা, এরা কারা? কয় এদের পেটের ভিতরে হইলো দুনিয়াতে যত হারাম টাকা খাইছে, সবগুলো হারাম টাকার আমি সর্প বানাইয়া পেটের ভিতরে ঢুকাইতেছি, আর ওই সাপগুলো তাদের পেটে সুবল দিতেছে, আর তাদের পেটটা হয়ে গেছে কাল বুয়ুতিন ঘরের মতন। হ্যাঁ, আর এই সাপের দংশনে তারা কান্নাকাটি করতেছে। এই সুৎকুরদেরকে আল্লাহ হাসরের মাঠে এমন ভাবে শাস্তি দিবে। আরেকটা হইলো সুৎকুরদেরকে আগুনের নদীর মধ্যে নিক্ষেপ করবে। কিসের নদী? জীবনে কি আগুনের নদী দেখছেন? আর 5 মিনিট ওয়াজ বাড়াইলে কি অসুবিধা হইব? আর 5টা মিনিট বাড়াই, তবে এখনের ওয়াজে একদল বেজার হইব, এখনের ওয়াজে একদল আমার সাথে রাগ করব। রাগ করলো কিচ্ছু করে নাই, আমি আমার আল্লাহর কথা বলতেছি, কথা কন ঠিক না বেটি? আমার বাপ দাদার ক্যানভাস করতে সাপ কিরে আসি নাই, আমি যেখানে যাই সেখানে দাত্ত্বহীন কণ্ঠে কথা বলি। জীবন একবার, মরণ একবার, মরেই যেহেতু যাব, লড়ে যাব। কি করে যাব? লড়ে যাব, মরে যাব, লড়ে যাব। এটাই হলো কন্টেন্টমেন্ট, কনফিডেন্স স্টিল ইন মাই হার্ট, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আপনি জানেন তো বাবা শাহাদাতের বাড়ি কি বাংলাদেশে? বাবা শাহাদাতের বাড়ি হলো ইয়েমেন দেশে। আফটার রিসিভিং ইনহিউম্যান ট্রিটমেন্ট ফ্রম গৌর গোবিন্দা বুরহানউদ্দিন আপিল টু ফিরোজ সাদা সুলতান অফ বাংলাদেশ ফর জাস্টিক, আপনার তো মনে হয় কালকে না পরশু ওই যে গোলাপগঞ্জে মাহফিল আছে সিলেটে, তাই না? ওখানে যে আর তবশ্যি নিশ করতে যাবেন। আফটার রিসিভিং ইনহিউম্যান ট্রিটমেন্ট ফ্রম গৌর গোবিন্দা বুরহানউদ্দিন আপিল টু ফিরোজ সাদা সুলতান অফ বাংলাদেশ ফর জাস্টিক, সৌদি সুলতান সেন্টার এক্সপেডিশন টু সিলেট আন্ডার দ্য কমান্ডার অফ সিকান্দর খান। হে শাহজালাল, তোমার বাড়ি তো এই দেশে নয়, তোমার বাড়ি তো হলো ইয়েমেন দেশে। এখানে তুমি এসেছো, তুমি কি তলোয়ার দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করেছো? তিনি বলবেন, না, ইসলামের প্রয়োজনে কখনো কখনো তলোয়ার ব্যবহার হয়েছে, তবে আমি এই দেশে এসে ইসলামকে প্রচার করে মানুষের মন জয় করেছি ভালোবাসা দিয়ে। কি দিয়ে? এই জন্য আমি চলে যাওয়ার পরেও আমার রওজা জিন্দা রয়েছে। কথা বুঝাতে পেরেছি? আল্লাহর ওলিরা এই খেদমত করেছেন। এখন সুদের কথা বলছিলাম, একদল বেজার হবে, সুদ হারাম, সুদ হারাম। রক্তের নদীতে সুদখুররা হাবুডুবু খাবে, এই রক্তের নদীর পানিটা হবে, এই দুনিয়ার আগুন যত গরম এর চাইতে 70 গুণ গরম হবে রক্তের নদীর পানিটা, তখন ওই নদীর মধ্যে তারা হাবুডুবু খাবে। যখন তারা কিনারায় ভিড়বে, ফেরেশতারা পাথর নিয়ে আবার ঢিল মারবে, আবার মাস্কের নিয়ে ফেলাবে, এইভাবে তারা শাস্তি পেতেই থাকবে। এই সুদ কি চলবে না বন্ধ হবে? আর সুদের বিরুদ্ধে ওয়াজ করতাম কি, আমরা দেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদকুর, সবাই কইছি না, মোটামুটি অনেকে সবাই না কইলাম, আমার জানা। আমি আপনি যদি বলেন যে হুজুর আপনি জানেন না, আমি জানি মানে কে, তাহিরি দলিল ছাড়া কথা কয় না। সুদকুর সপ্তাহের মধ্যে একবার মসজিদে আইসা ইমাম সাহেবের দমক মারে, ঠিক মুয়াজ্জিনে দমক মারে। আরে আশ্চর্য, বেটা হইলে তাহিরিনে দমক দাও, একটা সুদখোর কোটি টাকার মালিক হতে পারে, আল্লাহর ঘর মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নাই, 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 ঠিক কি নাই? আমি মনে করি মসজিদের সভাপতি হবে কে, শুনেন, দাড়িওয়ালা, পাঁচ ওয়াক্ত নামাজিওয়ালা, আজান শুনে মসজিদে জাহনেওয়ালা, তাহাজ্জুদওয়ালা, সত্য কথা বলে, মিথ্যা বলে না, লোকটা গরিব হোক
আমি মনে করি সর্বসম্মতিক্রমে সেই হবে আল্লাহর ঘর মসজিদের পাহারাদার। বাজার হলো নিকৃষ্ট জায়গা, মসজিদ হলো উত্তম জায়গা। উত্তম জায়গায় যখন হারামখোরের চিফ বানাই, সভাপতি বানাই, তখন এই করোনা মহামারী দিয়ে আল্লাহ মিস কল দিয়ে দিছে। গোপন আর উপেন, হারাম যখন গোপনে চলে উপনে চলে, তখন আল্লাপাক মাঝে মাঝে এমন কঠিন কঠিন মহামারী দিয়া সাবধান করে দিয়েছে। তাইলে এখন বলুন তো, আহাল্লাল্লাহুল বাইয়া ও হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এই কোরআনের মধ্যে আজিজি ভাই তাকান দিকে আছে না নাই? আছে। এই কোরআনে আছে না নাই? আছে। তো আমি আল্লাহর কোরআনের কথা বলছি, আপনার জলে কেন? এক বেচার আমার কাছে সাহেব, এক বেচার আমার কাছে হুজুর, আপনি সুদের ব্যাপারে এত কঠিন ওয়াজ করেন। আমার এলাকায়ও করি, আমার এলাকায় অনেক আরো গরম কথা কই, এই এলাকার তো একটু নতুন মানুষ তো বুঝতেছি না, লাইন ডায়ার রাস্তা আছে ঠিক হয়ে যাবো। এক বেচার আমার কাছে হুজুর, সুদের ব্যাপারে এত গরম ওয়াজ করেন, গুশের ব্যাপারে কিছু কর না। গুশ আসেনি কথা কেন? গুশ আসেনি গুশের ব্যাপারে আমি কি কইতাম? আমার নবী সাড়ে 1400 বছর আগে কইয়া গেছে, কইতাম নি? এই চেয়ারম্যান সাহেব, কইতাম নি? আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে গুশ খাইব যে গুশ দিব দুটাই জাহান্নামের আগুনে জ্বলব। আমি কইছি না, আমার নবী কইয়া গেছে। এখন আপনি যদি খান খান জাহান্নামে যান, আর আপনি যদি যদি বাঁচতে চান খাওয়াটা বন্ধ করেন। একটা কথা মনে রাখবেন, হারাম টাকা মার কাছে দিয়া, আম্মা গো তোমার জন্য শাড়ি আনছি, আল্লাহর দোহাই দিয়ে বলি, হারাম টাকা দিয়ে মায়ের খাবার তুলে দিও না। প্রয়োজনে মাকে 5 লাখ টাকা দিলে মা খুশি না, মারে প্রয়োজনে 100 টাকা দিয়া এক বিরা পান চুন সুপারি মায়ের হাতে নিয়ে তিল্লা দিবা, দেখবা মা 1 কোটি টাকার আনন্দ পাবে। সত্য কিনা বলেন? এরপরে আরো আসেন, আমি যে কথা বলছি এগুলো কিন্তু আবার নেগেটিভ সেন্সে দেখবেন না, আমি একদম নিরপেক্ষ এবং সুন্দর করে বোঝানোর চেষ্টা করতেছি। ভাই হারামের মধ্যে আরাম নাই, হারামের মধ্যে আরাম নাই। প্রয়োজনে সুটকির ভর্তা দিয়া খাবো, সুটকি চিনিনি আপনারা? ভর্তা বুঝেননি? আমার আম্মার খাবার একটা মুখে লেগে রয়েছে, চেয়ারম্যান সাহেব নিশ্চয়ই খাইছে, কমুনি আমি না ওই লোক কই। আমার আম্মারে দেখছি ওই যে শীতল সুটকি আর মরিচ আর হালকা পেঁয়াজগুলো হালকা দিয়ে আর কি এরকমভাবে সুটকি দিয়ে বানায়া সুটকির ভর্তাটা এরকম পাতিলের মধ্যে রাখছে। রাখার পরে আমরা ভাই বোন সবাই গিয়ে মার পাশে বসছি, মা তখন গরম ভাত ওই পাটাতনের মধ্যে ফেলাইয়া এইভাবে মা তখন পাটাতনের মধ্যে এই ঘষাইয়া এইভাবে আস্তে আস্তে মোটা বানাই বানাইয়া মা আমরারে মুখের মধ্যে এই ওই খাবারটা তুইলা দিছে। বিশ্বাস করেন, যত ফুলকুরমা খাই না কেন, মার ওই খাবারটা যেন এখনো জিব্বায় লেগে আছে। সত্য কিনা বলেন? তাহলে এই সুদ কি আর চলবে? তাহলে আবার বলবেন বন্ধ, রাগ করেন না, রাগ করলে আমার হয়তো আমি যাবো কালকে ইনশাল্লাহ। এরপরে আপনি না জিনা মন সেটা কোন গা, আমার শোনার টাইম নেই, ঠিক আছে? আই হ্যাভ নো টাইম বিকজ 24 আওয়ার্স 3 প্রোগ্রাম এভরিডে। এক বন্ধ বলবেন, বাবা আবার বলেন, বাবা ইয়াবা ফেঞ্চি গাঞ্জা সুদ গোশ চুরি গিবত, এ গিবত আসেনি? গিবত যারা করে হারা মুনাফিক, এরা কি মানে কাফের চাইতে মুনাফিক আরো ভয়ঙ্কর, কাফের চাইতে মুনাফিক আরো ভয়ঙ্কর। এই আমি তাহিরে আসার আগে এই এলাকার দোকান ফাটের মধ্যে কত মানুষ কত কথা কইছে, এটা সত্য নি? তারাই আবার আমার সঙ্গে আইসা সেলফি তুলতেছে, কিচ্ছু করার নেই। আবার ওরাই এখন ওয়াজ পয়সা ওয়াজ শুনতেছে, আবার মজা পাইতেছে, ডাকতেছে ও নাচতেছ, বাদ দেন মুনাফিক করেন না। আপনি আমাকে যাচাই করেন, আমি যা বলি শুধু কথাগুলোর বিচার করেন, আমার চেহারার বিচার, আমার কণ্ঠের বিচার করেন না, শুধু চেহারার বিচার করেন। আজকে থেকে ওয়াদা করতে হবে চলবে, সব কি বলবেন চলবে? চেয়ারম্যান সাহেব আপনাকে সাথে নিয়ে বলতেছি, আপনার সমাজের মানুষকে এখন শুধু বলবেন চলবে, নামাজ চলবে। এই আওয়াজ জোরে হয়েছে না, তোদের আওয়াজ কম হয়েছে, নামাজ চলবে। আচ্ছা আগে থেকে শিখে ফেলেছে, ছালাকে ছালাক হয়েছে, নামাজ চলবে, নামাজ চলবে, সবাই মিলে নামাজ চলবে, রোজা চলবে, হজ চলবে, যাকাত চলবে, ইবাদত চলবে, মহব্বত চলবে, খেদমত চলবে, সোহবত চলবে, ভালো কথা চলবে, ন্যায্য কথা চলবে, হক কথা চলবে, নামাজ চলবে। কি বললাম?
নামাজ কি বললাম চলবে নামাজ চলবে নামাজ চলবে নামাজ চলবে নামাজ চলবে নামাজ চলবে নামাজ চলবে এখন এই নামাজের কথা কেন বারবার বলছি ছোট্ট 30 সেকেন্ডে বলে দেই আমার নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় বলছে এ আয়েশা সালাত 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 আয়েশা 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 কি হুজুর নামাজ 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 কেন বলছে জানেন নবী মেরাজে যাওয়ার সময় 17টা জায়গায় আল্লাহ নবীকে নিয়ে গেছে 17টা জায়গায় গিয়ে রাসূল চোখের পানি ফেলে কান্না করছেন জিজ্ঞেস করছেন নবী আপনি কাঁদেন কেন এই জায়গা তো পৃথিবীর কোনো চোখ দেখে নাই আপনাকে প্রথম দেখাচ্ছি আপনাকে প্রথম দেখাচ্ছি আপনাকে প্রথম দেখাচ্ছি এখন আপনি কাঁদেন কেন আপনি কাঁদেন কারণ কি কয় আমি তো এত সুন্দর জায়গা দেখেছি আমার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই আমার উম্মতের জন্য কাঁদি আল্লাহকে বন্ধু আপনি দুনিয়াতে গিয়ে বলবেন আপনার উম্মত আপনি 17টা জায়গায় এসে উম্মতকে স্মরণ করে কেঁদেছেন যেই 17 জায়গা আপনাকে দেখাইছি পৃথিবীর কোনো নবী রাসূল সেই জায়গা দেখে নাই পৃথিবীর কোনো নবী রাসূল কানে শুনে নাই পৃথিবীর কোনো নবী রাসূল চোখে দেখে নাই আপনি উম্মতের জন্য কেঁদেছেন জান আমি কথা দিলাম এই 17টা জায়গা আপনার উম্মতকে আমি ঘোরাবো আপনার উম্মতকে ঘুরাইয়া ঘুরাইয়া আপনার উম্মতের হাতে আমি জান্নাতের টিকিট দিয়ে দিব জান্নাতের টিকিট দিয়ে দিব জান্নাতের টিকিট দিয়ে দিব কেন জান্নাতের টিকিট দিবে কেন কারণটা কি একটাই কারণ ডাক দিয়া কয় পাঁচ ওয়াক্ত নামাজটা পড়তে বলেন তা নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ এই লোকটা দাঁড়াইলো এই লোকটাকে এই লোকটাকে এই লোকটাকে বসাও আরে বাবা এই তুমি এই যে সোজা হাঁটতে ছাড়তেছে ফিহদিনা সিরাতাল মুস্তাকিম যাও বেহেস্তা যাও যাও এ শুনেন আমাদের মনোযোগ দেন মনোযোগ দেন মনোযোগ দেন কয় জায়গা ঘুরাইছিল কয় জায়গা 17 এই তুমি দাঁড়া তুমি উঠো ওঠ ওঠ তাড়াতাড়ি উঠো ফজর নামাজের ফরজ কয় রাকাত জোহর কয় রাকাত আসর কয় রাকাত মাগরিব কয় রাকাত 3 রাকাত এশা কয় রাকাত 4 রাকাত ফজরের 2 আর জোহরের 4 কত 6 স্মরণ করছো আমি আল্লাহ কথা দিলাম আপনি দুনিয়াতে যাইয়া বলবেন তারা যেন ফরজের মালা গোলা গলার মধ্যে লাগাই ফেলায় যদি ফরজের নামাজের গোলার মধ্যে এই পাঁচ ওয়াক্ত নামাজের মালা লাগাইতো পারে আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদেরকে 17 জায়গায় ঘুরাইয়া 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 আমি আল্লাহ তাদেরকে জান্নাতের টিকিট দিয়ে দিব জান্নাতের টিকিট দিয়ে দিব হ্যাঁ এই জন্য রসুল দুনিয়া থেকে যাওয়ার সময় ওই কথার মনে হয়ে পড়ছে বলে রসুল বলছে আয়েশা আয়েশা সলাত সলাত আজকের মানুষ আজকের মামিন একটা আওয়াজ কেউ করবেন না এমনও হতে পারে আজকের মাহফিল এখানে তুমি দেখতেছ দুই দিন ব্যাপী মাহফিল এমনও হতে পারে এই মাহফিলটা কাহার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে আজকে আমি তোমাদের কাছে 10,000 টাকা চাইবো না আজকে আমি তাহির তোমাদের কাছে 1,00,000 টাকা চাইবো না আল্লাহর কসম করে বলি আমরা যখন ভালো কাজ করি আমার নবী খুশি হয় আমরা যখন নামাজ পড়ি আমার নবী খুশি হয় আমরা যখন রোজা রাখি আমার নবী খুশি হয় আমরা যখন কোরআন তেলাওয়াত করি আমার নবী খুশি হয় আমরা যখন হারাম খাই আমার নবী কষ্ট পাই আমরা নবীকে কষ্ট দিব না কি খুশি রাখব খুশি রাখব একটা যুবক হাত তোল একটা যুবক কয়েকটা যুবক হাত তুলে বলবে হুজুর আজকে থেকে ওয়াদা করলাম আমি আমার মাকে কখনো কষ্ট দিব না এক দুই নম্বর কথা হলো দুই নম্বর কথা হলো আজকে থেকে ওয়াদা করলাম আজকের ফজর থেকে আমি পাঁচ ওয়াক্ত নামাজ আমি জামাতে পড়ব একটা যুবক সাহসী মায়ের সন্তান মার পেটের সন্তান হাত তুলে দাঁড়ায় বলো হুজুর সবাই তুলবেন না এই পাইকারি ব্যবসা আমি করি না বহুত হুজুরকে কে কে নামাজ পড়বেন সবাই হাত তুলে হুজুর আমি পড়মু হুজুর আমি পড়মু সকালে ফজর নামাজে কাহারও কোনো খবর নাই এমন পাইকারি ব্যবসা এই বাটপারি ব্যবসা আমি করি না একটা লোক নবীকে সাহস নবীকে সাক্ষী রাখবেন আর আমার কোরআনের দিকে তাকা নেই যুবক তাকাও একটা লোক হাত তুলে হুজুর আমি ওয়াদা করছি আগামীকাল থেকে সবাই তুলবেন না সাবধান বললাম আল্লাহ গজব পড়ব যদি আমাকে খুশি করার জন্য আপনারা হাত তুলে সকালে না পড়েন সকালে যদি না পড়েন আল্লাহর গজব পড়বে এই সমস্ত হাত তুলবেন না মিথ্যা কথা বলবেন না যা বলছি তাই আমরা পালন করব একটা লোক বলেন হুজুর আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব তোমার নাম বলো সবাই তুলবেন না সাবধান যে পড়বেন না তুলবেন না একদম জ্বল্লা যাবেন পুইরা যাবেন সারখার হয়ে যাবেন দাঁড়াও যতটা পোলাপান দাঁড়াইবা নবীর মহব্বত নিয়ে দাঁড়াও তাহলে আমার আজকের মাহফিলটা সার্থক হবে সবাই দাঁড়া আল্লাহর কসম কোরআন শরীফ আমার হাতে কেউ কিন্তু আমাকে খুশি করতে দাঁড়াবেন না সাবধান বলে দিলাম একটা লোক আমাকে না আল্লাহকে খুশি করতে দাঁড়াবেন আল্লাহকে খুশি করতে দাঁড়াবেন বাস দাঁড়ান দাঁড়ান ঠিক আছে আমি পেয়ে গেছি একদম সবাই দাঁড়াবেন না আমি একটু গমতেছি এক
দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ অর্থাৎ মোটামুটি ডানে বামে মোট একশোর উপরে কয়শোর উপরে কয়শোর উপরে তোমরা সবাই বসো। আজকে আমি তাহির একটা কথা বলি, তোমার মায়ের পেট আজকে ধন্য হয়ে গেছে। আমি আর আধা ঘন্টা আগে ওয়াশটা শেষ করে ফেলতাম, শুধু আপনাদের ভালোবাসায় আমি বসে আছি, শুধু আপনাদের দেখে আমার ভালো লাগছে বলে আমি সময়টা বাড়িয়ে দিয়েছি। এতে কি আপনারা কষ্ট পাইছেন? আজকে প্রায় আশি নব্বই একশোটা লোক দাঁড়িয়ে গেছে, আপনি কি মনে করতেছেন ব্যাপারটা? ওরা তোদের বাবার সাথে বুঝে নাই, ওরা মায়ের সঙ্গে বুঝে নাই, ওরা পরিবারের সঙ্গে বুঝে নাই, ওরা আজকে মাহফিল শুনে একশো মানুষ দাঁড়িয়ে গেছে সাতক্ষীরার জমিনে, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়বে। এই শোনো, তোমরা যারা আজকে দাঁড়াইছ, আগামীকাল তোমার বন্ধু বলবে তাহিরি কইছে নামাজ পড়বার লাগিয়া, নামাজ পড়ন লাগতো না, আরে বার বাদ দে। এইরকম কথা যেই বন্ধু তোমারে বলবে, মনে করবে এই বন্ধুটা ইবলিশের চাচাতো ভাই। আবার বলছি শোনো, ইবলিশের চাচাতো ভাই সে, কোনো সন্দেহ নাই, কথা বলেন ঠিক কিনা বলেন। এক, এখন একটা ছেলে সাহস নিয়ে দাঁড়াও, এই চ্যালেঞ্জটা বড় কঠিন। হুজুর, আমি ওয়াজে বলছিলাম আমার আংটিটা খুলে রেখে দিবে, আমার গড়িটা খুলে রেখে দিবে, আমার ব্লেজারটা খুলে রেখে দিবে, কিন্তু আমার দাড়িটা রাখতে পারবে না। এটা না রাখলে খালি কবরে যাবেন, রাখলে সহকারে কবরে যাবেন। একটা লক্ষণ, হুজুর আমি এই মুখের দাড়িটা রাখতে চাই। একটা ছেলে দাঁড়াবে, সবাই দাঁড়াবেন না, যা রাখবেন সে দাঁড়াবেন, একদম চিন্তা করে দাঁড়াবেন, চিন্তা করে দাঁড়াবেন, দাড়ি রাখবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ দাঁড়িয়ে রাখবেন, মাশাল্লাহ। এই যে পোলাপানগুলো দাঁড়িয়ে গেছে, আল্লাহ, এই সবাই হাতটা তুলে বলো আল্লাহ আল্লাহ আল্লাহ। এরা ফাগলের মধ্যে দাঁড়িয়ে গেছে, এই নবীর সুন্নাহ তরিকা দাঁড়িয়ে রাখবে, আল্লাহ এদেরকে তুমি জীবনের গুণা মাফ করে দিও, এদেরকে এমন টাকার মালিক বানায় দিও যেন বছরে বছরে মদিনায় যায় নবীর সালাম দিতে পারে। যখন আমি আরো যখন আমি একটা ছেলে আমাকে অনুরোধ করছে, হুজুর আপনার নিজের হাতের লেখা গজলটা গান। আমি আমার নিজের হাতের লেখা গজল একটা ছেলে গায়ে গেছে, আজিজি হুজুরের মাদ্রাসার ছেলে, আর একটা গজল আছে আমার নিজের হাতের লেখা, সবাই বলবেন। এরপরে ইনশাল্লাহ আমি বিদায়ের দিকে যাব। তবে একটা একটা অনুরোধ রইল, আপনারা আমার বাবার জন্য দোয়া করে যাবেন। সারা জীবন আমি আপনাদের জন্য দোয়া করছি, যেহেতু এই এলাকায় আমি অ্যাভেলেবল আসতে পারি না, কিন্তু আমার আব্বার জন্য আপনারা দোয়া করে যাবেন। তো এই দোয়াটা করার করতে কি রাজি আছেন সবাই? তাহলে দোয়াটা করবেন, সবাই কি দোয়া করবেন, দোয়া করবেন? আচ্ছা, এক একজন বলতেছে জিকির, আরেকজন বলছে আজান, তবে আমি আজানটা আগে দিব, যেহেতু আমি প্রায় একশো নামাজি পেয়ে গেছি। কয়জন নামাজি? প্রায় একশো হইতো না ভাই? লুৎফুর ভাই প্রায় একশো তো হয়ে যাবে ডানে বামে সব মিলে, এবং দাঁড়িয়েও প্রায় আশি নব্বই জনের মতো। মারহাবা কর। তাহলে আপনারা আজান গজল, আচ্ছা আমার লেখা গজল তোমরা বসো, আমার লেখা গজল, আমার জিকির, আমার আজান, যা শুরু করছো তোমরা। এখন আসেন, এই লুকটা দাঁড়িয়েছি কেন, এই লুকটি, এই লুকটি না, ওয়াজ বন্ধ করে দিন, আস্তে বসন বন্ধ করো। কতক্ষণ আপনারা কারা কারা খুশি হাত তোলেন, বিসমিল্লাহ রহমান রাহিম, আপনারা আমার কথা হাত তুলে রাখেন, হাত তুলে রাখেন, সবাই তোলেন। আমি কি আজান দিব, জিকির করব, শান গাইব, গাওয়ার আগে কি একটা কথা বলবো? পকেটে হাত দেন, মানে যে যা পারেন আজকের মাহফিলে দিয়ে যাবেন। এক মাদ্রাসায় ও এতিম, ও এতিম খানা, ও এটা কইলা না জায়গা, এতিম খানা, এখানে এতিম খানা, আচ্ছা আচ্ছা, বসে লেখা আছে তো মাশাআল্লাহ। এই এতিম খানার জন্য আমি চাই আজকের সবাই দশ টাকা যদি দিয়ে যান, বাড়িতে গিয়ে ঘুমায়ও শান্তি পাইবেন। এই দশ টাকা দিয়ে গেলেও ঘুমায় শান্তি পাবেন, একটা হাত যেন খালি না যা, এক টাকা হোক দিয়ে যাবেন। কোথায় আমার ছেলেরা, কোথায়? মাশাআল্লাহ, এটা কে? একটা খুদে ছাত্র চলে আসছে, একশত টাকা দিয়ে গেছে, মারহাবা কোন। আরেকজন আরেকজন পাঁচশো, আরেকজন মায়ের জন্য দোয়া চাইছে, আরেকজন পাঁচশো, আরেকজন এক বস্তা সিমেন্টের জন্য দিয়েছেন পাঁচশো, মারহাবা, আরেকজন দিলেন একশো, আরেকজন দিলেন দুইশো, এই তো হয়ে যাচ্ছে। কিন্তু মাহফিলটা ভাঙবেন না, যদি ভাঙ্গেন আমি কষ্ট পাবো। টাকা দিলে দিবেন, না দিলে নাই, থাকলে দিবেন, না দিলে না থাকলে দাবি নাই, কিন্তু